নমস্কার। গল্পে গল্পে কিছুক্ষণ এই চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী গজেন্দ্র কুমার মিত্রেরই লেখা একটি গল্প। গল্পটি একটু অন্যরকম। গল্পটির নাম কারণ। আসুন শুরু করি আজকের গল্প। সেদিন ঘোষাল বাড়িতে একটা অঘটন ঘটে গেল। সাধারণত সেসব বাপ মা কখনো ছেলেকে শাসন করেন না। তারা কোনো কারণে নিজেদের কর্তব্য সম্বন্ধে সচেতন হয়ে উঠলে হঠাৎ শাসনটা এমনই গুরুতরই হয়। নইলে যে বিমলের মাথা ধরলে তার বাবা চোখে অন্ধকার দেখেন, সেই বিমলকে তিনি বেতের বাড়ি অত মারলেন কি করে? আর কারণটা নিতান্তই তুচ্ছ। গোপালকে বিমল মেরেছে। এ ঘটনাটা এতই সাধারণ এবং অন্তত এবাড়ির লোকের কাছে এত স্বাভাবিক যে তা নিয়ে এত কাণ্ড করার কি আছে তা কেউ ভেবেই পেলে না। ব্যাপারটা আর কিছুই না, গোপালকে এবাড়ির কোনো লোক কোনোদিনই কাজের সময় পায় না, কেউ তাকে ডাকেও না। সে সম্পূর্ণরূপে বিমলেরই চাকর। আর সত্যি কথা বলতে কি, ওর ফরমাস খেটেই সে দিনে রাতে এক মিনিট ফুরসত পায় না। নিতান্ত সেদিন কর্তা নিজে গোপালকে ডেকে তামাক সাজতে বলেছিলেন বলেই সে তার সামনে যেতে বাধ্য হয়েছিল। অনেকক্ষণ থেকেই তিনি তামাক চাইছিলেন, কিন্তু কারুর সাড়া পাননি। দূর দিয়ে গোপালকে চলে যেতে দেখে হঠাৎ তাকেই ডেকে হুকুম করেন তামাক আনতে। কলকাতায় করে তামাক সেজে এনে যেমন সে হেঁট হয়ে তার গুড়গুড়িতে পড়াতে যাবে, ওর পিঠের দিকে পড়ল হরিপদবাবুর নজর। বলে উঠলেন, ও কি, তোর পিঠে ও কিসের অমন দাগ? নিকষ কালো রং, চকচকে কালো, তবু তারই মধ্যে লম্বা লম্বা দাগগুলি শনিতাক্ত হয়ে উঠেছে বেশ বোঝা যায়। গোপাল অপ্রতিভ হয়ে কোনো মতে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হরিপদবাবু ততক্ষণে সজাগ হয়ে উঠেছিলেন। ও কি রে, পালাচ্ছিস কেন? কি হয়েছিল বললি না? তবু গোপাল বলতে পারে না, সে ইতস্তত করছে দেখে বলে দিলে হরিপদবাবুর ছোট মেয়ে বেনুই। দাদা ওকে হানতারে বাড়ি মেরেছে বাবা। কে মেরেছে? বিমল? হরিপদবাবু চমকে উঠলেন। ওই রকম করে মেরেছে ওকে? বেনুর বয়স অল্প হলেও এ বাড়িতে একমাত্র সেই বিমলকে ভয় করে কম, কারণ সে হল হরিপদবাবুর আদরের শেষ সন্তান। সে বললে, দাদা তো প্রায়ই মারে, একটু কিছু পান থেকে চুন কষলেই ওকে ধরে ঠ্যাঙায়। তা বলে ওই রকম করে মারবে? হরিপদবাবুর চোখ জ্বলে উঠল। এ যে দস্তুর মতো বর্বরতা! তারপর গোপালকে প্রশ্ন করলেন, কি করেছিলি তুই? অগত্যা গোপালকে বলতে হলো, একটা চিঠি ফেলতে দিয়েছিলেন, ফেলিনি তাই। হরিপদবাবুর কণ্ঠস্বর অত্যন্ত কঠিন শোনাল। বেনুকে ডেকে বললেন, তোর দাদাকে ডেকে আন। আর গোপালকে বললেন, তুই কাজে যা। তবু হয়তো বিমল বেঁচেই যেত, কিন্তু হঠাৎ সে বাবার মুখের উপরই অত্যন্ত উদ্ধত জবাব দিয়ে ফেললে, দুষ্টু ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে বললে, বেশ করেছি, আমার চাকর, আমি যা খুশি করব। হরিপদবাবু দৃষ্টি আরো কঠোর হয়ে উঠল। তিনি শুধু বললেন, তোমাকে ওর কাছে মাপ চাইতে হবে। বিমল জবাব দিলে, আমি পারবো না। তারপরে ওই অঘটন ঘটে গেল। বেত যে হরিপদবাবুর হাতের কাছেই ছিল তা কেউ জানত না। বিমলের মা কান্নাকাটি শুরু করে দিলেন, বাড়িসুদ্ধ লোক ছুটে এলো, কিন্তু হরিপদবাবুর মুখের চেহারা দেখে কেউ কাছে যেতে সাহস পেলে না। বিমলও তেমনি ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে রইল। পিঠের গেঞ্জি রক্তে ভিজে উঠল, তবু সে মাথা নোয়ালে না। মিনিট কতক পরে মায়ের কান্নাতেই বোধহয় নরম হল, বলে, বেশ, আমি মাপ চাইব। হরিপদবাবু হাতের বেত ফেলে বললেন, ওরে গোপালকে ডাক। অথচ গোপাল যখন প্রথম এলো এ বাড়িতে চাকরির খোঁজে, তখন এরা কেউ রাখতে চাননি। বেনু তখন শিশু, তাকে ধরবার জন্য লোক দরকারও ছিল, কিন্তু গিন্নি বললেন, বাপরে ও যা কালো, মেয়ে আমার মরে যাবে ভয়ে। 16-17 বছর বয়স হবে বোধ হয়। এমনি মুখের চেহারা খারাপ নয়, বরং ভালো, কিন্তু রং সত্যিই কুচকুচে কালো, একেবারে বার্নিশ করা কালো। তার মধ্যে থেকে সাদা ঝকঝকে মুক্তোর মতো দাঁত বার করে হাসলে আবছা আলোয় অচেনা মানুষের ভয় করবারই কথা। সুতরাং গিন্নির কথায় সুর টেনেই বুড়ো চাকর হারাধন বলে উঠল, না হে ছোকরা,
চাকর টাকর রাখা হবে না, তুমি যাও, বলা নেই ক নেই, এরা একেবারে হুট করে কেন চলে আসে বুঝি না, যাও যাও। শুকনো মুখে গোপাল বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ বিমলই ডাকলে, এই যেও না, দাঁড়াও। তারপর বাবার দিকে ফিরে বললে, আমি ওকে রাখবো বাবা, ও থাকুক। আদুরে ছেলের দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে হরিপদবাবু বললেন, কি করবি রে ওকে নিয়ে? আবদারে সুরে বিমল বললে, ও আমার চাকর হবে বাবা। আচ্ছা থাক তবে, ওই হারাধন একটু খোঁজ খবর নিয়ে ওর একটা ব্যবস্থা করে দাও। হারাধন একটু প্রতিবাদের সুরে বললে, এতগুলো লোক রয়েছে বাবু, দাদা বাবুর ভাই ফরমাস খাটার কি লোকের অভাব হতো? কিন্তু তার কথা ঠিকলো না, বিমল এক ধমক দিয়ে উঠল, যা বলছি তাই শোনগে, আমার খুশিও থাকবে। বলা বাহুল্য এরপর আর কোনো কথাই ওঠেনি। গোপাল সেই মুহূর্ত থেকেই বহাল হয়ে গেল এবং বিমল তাকে সম্পূর্ণরূপেই দখল করে বসল। বিমলের বয়স তখন 13, ফুটফুটে স্বাস্থ্যবান ছেলেটি। গোপাল তার এই ক্ষুদ্র মনিবকে দেখে অবাক হয়ে গেল। এমনি চাকরি করতো হয়তো মাইনের জন্য, কিন্তু বিমলের ফরমাস খাটায় তার যেন কোথায় একটু আনন্দও আছে। সেও তুচ্ছ খেয়াল মেটাতেও ছোটে ঝড়ের আগে, জানি যে একটা কাজ করে এসে দাঁড়ালেই আর একটা কাজের হুকুম হবে, তবু ও পথে কোথাও দেরি করে না, কোনো কাজেই ওর আলস্য নেই, যেটুকু বিশ্রাম সহজে নেওয়া যায় সেটুকুও সে নিতে চায় না। বিমলও তার এই অনুরক্ত ভৃত্যটির ওপর খুশি ছিল, কারণ সমবয়সী বলতে এ বাড়িতে তার কেউ ছিল না, বন্ধু হিসাবেও কতকটা কাজে লেগেছিল গোপাল। জমিদারের ছেলে বাড়ির বাইরে গিয়ে সাধারণ পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করবে এই কল্পনাও ছিল হরিপদবাবুর কাছে অসহ্য। ছেলেকে যত আদরই দিন তিনি, আসলে ছিল সে বন্দি, খাঁচা সোনার হলেও পাখির হাঁফ ধরে বই কি। সেই স্বাদটা বিমলের মিটেছিল এই চাকরটিকে দিয়ে। ওর ঘুড়ি ওড়ানো, ওর গুলি খেলা, গাছে ওঠা প্রভৃতি ব্যাসনে এই গোপাল ছিল আদর্শ সহচর। আর সবচেয়ে যেটা ভালো লাগতো বিমলের, মার খেতে ওর বোধহয় জুড়ি ছিল না। অন্য চাকর দু একজনের ওপর যে সে পরীক্ষা করে দেখতে যায়নি তা নয়, কিন্তু সেদিকে বিশেষ সুবিধা হয়নি, তারা বাবা মাকে তৎক্ষণাৎ বলে দেয়, ফলে বকুনি খেতে হয় বিমলকেই। কিন্তু এ বিষয়ে গোপাল ছিল আদর্শ, কিল চর ঘুষি লাঠি থেকে শুরু করে বেত মায় লাঠি পর্যন্ত কিছুই বাদ যেত না। কিন্তু তা নিয়ে নালিশ করা তো দূরের কথা, কোনোদিন তার জন্য ওর চোখে জল কেউ দেখেনি, চোরের মার সে হজম করত হাসি মুখে, মনে হতো যে মার খেতে যেন ওর ভালোই লাগে। দু একদিন হয়তো মার চোখে পড়েছে ওর গায়ের কালশিটে, ওই কথাটা ঢেকে নিয়েছে পাঁচটা মিথ্যা কথা বলে, পাছে বিমল বকুনি খায়। এমনি করেই দীর্ঘ 5 বছর কেটেছে। প্রথমে গোপালের শোবার স্থান নির্দিষ্ট হয়েছিল নিচে চাকরদের ঘরে, তা থেকে বিমলের চেষ্টাতে সেটা উঠেছিল মনিবেরই শোবার ঘরে, কে জানে রাত্রেই যদি বিমলের কিছু দরকার হয়। বিমলের খাটের পাশে প্রত্যহ রাত্রে ছোট্ট একটি বিছানা পড়ত গোপালের, কিন্তু অর্ধেক দিনই তার সে বিছানায় শোয়া হয়ে উঠত না। রাত্রে আগে বিমল বিছানায় শুয়ে বই পড়ত, আর গোপাল দিত ওর পায়ে হাত বুলিয়ে। কোনো কোনো দিন ওর ওপর বিরক্ত হবার কারণ ঘটলে বিমল বলতো, যা গোপাল তুই শুকে যা, নইলে বইটি রেখে ওর হাত ধরে ওকে টেনে নিত নিজের কাছে এবং ওর সেই নিকষ কালো দেহ জড়িয়ে ঘুমিয়ে পড়ত এক নিমেষে। বলা বাহুল্য এই সংবাদ হরিপদবাবু রাখতেন না, তার কানে এ কথা গেলে গোপালের হয়তো চাকরি যেত, কারণ আভিজাত্য সম্বন্ধে তার ধারণা ছিল খুব প্রখর। বিমলও এই কথাটা জানত বলেই ব্যাপারটা রাখত গোপনে। গোপালকে সে মারত যেমন ভালোও বাসত, সে সাধারণ চাকরদের সঙ্গে নিচের ঘরে শোবে এ কথা এখন আর বিমল কল্পনাও করতে পারত না। এমনকি ম্যাট্রিক পাশ করে কলেজে ঢোকার পরও সে চাকরে গলা জড়িয়ে ঘুমানোকে লজ্জাকর বলে মনে করেনি। কিন্তু হঠাৎ গোপালের অপরিসীম প্রভুভক্তি কি জানি কেন কিছু টলেছে, ওর সেই অবিচলিত বশ্যতার মূলে যেন কে একটা প্রকাণ্ড নাড়া দিয়েছে। অথচ কেন যে এই পরিবর্তন বিমল হাজার চেষ্টা করেও বুঝতে পারে না। হরিপদবাবুর সহস্র চেষ্টা সত্ত্বেও ছেলেকে তিনি একালের হাওয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি।
স্কুল কলেজের বন্ধুদের প্রভাব, উপন্যাস পড়া ও সিনেমা দেখা, এই তিনটির বিষম বিষক্রিয়া হলো ওর মধ্যে। যে ছেলে সাধারণভাবে মানুষ হয় তার তবু কতটা টিকিয়ে নেবার কাজ হয়ে থাকে, কিন্তু যে ছেলেকে বাপ মা বাইরের সমাজ থেকে দূরে রাখেন তাদের সর্বনাশ হতে দেরি হয় না। বিমলও 18 বছর পূর্ণ হবার আগেই ওদের পাশের বাড়ির মেয়ে পারুলের প্রেমে পড়ে গেল। মেয়েটি দেখতে এমন কিছু ভালো নয়, শুনতে অর্থাৎ গুণের দিক থেকে তো নয়, কিন্তু সেই একমাত্র কুমারী মেয়ে যে এ বাড়িতে আসতে পেত। পারুল বোধ করি বিমলেরই সমবয়সী হবে, যদিও দেখায় কম, অত্যন্ত প্রগলভা মেয়ে। বিমলের মা তাকে মোটেই প্রীতির চোখে দেখতেন না, তাই আসা যাওয়া থাকলেও সেটা ছিল খুব কম। অবশ্য তাতে বিমলের অনুরাগ বাধা পায়নি, কিন্তু এক্ষেত্রে যাকে তার সবচেয়ে দরকার সেই গোপাল হঠাৎ বিগড়ে বসল। সে এ ব্যাপারে কিছুতেই কোনো সাহায্য করতে রাজি নয়, এমনকি সে ভয়ও দেখায় যে বিমল এসব ছেড়ে না দিলে সে স্বয়ং হরিপদবাবুকে ব্যাপারটা জানাবে। এ নিয়ে বিমল অনেক চেষ্টা করেছে, ইদানিং গোপালকে বিশেষ মারধর করতো না সত্য কথা। প্রথমে মিষ্টি করেই বুঝিয়ে দলে টানবার চেষ্টা করেছে, তোষামোদে যখন কাজ হয়নি তখন রাগ করেছে, মারধরও করেছে, কিন্তু গোপাল অটল। তবু তাতেও বোধহয় বিমলের ধৈর্যচ্যুতি ঘটত না যদি গোপাল বিশ্বাসঘাতকতা না করত। হঠাৎ গোপাল কি কারণে কয়েকদিন হলো বশ্যতা শিকারের ভাব দেখায়, ফলে বিমল তার হাত দিয়ে পারুলকে খান তিনেক চিঠি পরপর পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে উত্তরের আশা করছিল, এবং উত্তর না পেয়ে মনে মনে চটছিল পারুলের ওপরই। তারপরেই ব্যাপারটা ধরা পড়ে গেল। পারুল তাদের ছাদ থেকে ইঙ্গিতে বিমলকে জানিয়ে দিলে যে সে কোনো চিঠিই পায়নি। বিমল মুখ অন্ধকার করে গোপালের কাছে কৈফিয়ত তলব করলে। গোপাল সরলভাবে স্বীকার করলে যে চিঠি সে ছিঁড়ে ফেলেছে, ইচ্ছে করেই পারুলকে দেয়নি। বিমল রেগে আগুন হয়ে প্রশ্ন করলে, তার মানে? গোপাল বলে, আমি জেনে শুনে তোমার অনিষ্ট করতে পারবো না দাদাবাবু, কেটে ফেললেও নয়। তারপর বিমলের পা ধরে বলতে গেল, তোমার পায়ে পড়ছি দাদাবাবু, এসব ছাড়ো, ওতে তোমার ভালো হতে পারে না, বাবু জানতে পারলে অনর্থ করবেন, তাছাড়া মেয়েটাও ভালো নয়। বিশ্বাসঘাতকতা যদি বা সয়েছিল, উপদেশ সইল না। বিমলের ধৈর্যের বাঁধ ভাঙল, হান্টারটা টেনে নিয়ে অনেক দিন পরে পাগলের মতো মারতে লাগলো। গোপাল একটা প্রতিবাদ করল না, এমনকি পালিয়ে গিয়েও আত্মরক্ষার চেষ্টা করলে না, নিঃশব্দে মার খেয়েও জানিয়ে দিলে যে মার খাওয়া বরং সহজ, কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করা ওর পক্ষে অসম্ভব। বিমলের তখন জ্ঞান ছিল না, এতটা বাড়াবাড়ি না করলে হয়তো ধরাও পড়তো না, কিন্তু পিঠে রক্তের দাগ নিয়ে যখন গোপাল চুপ করেই পেরিয়ে চলে গেল, তখন ওর অনুশোচনার সীমা রইল না। এই দীর্ঘদিনের সাহচর্যে গোপালের প্রতি ওর স্নেহটা হয়ে উঠেছিল সত্য, আন্তরিক তো বটেই। হরিপদবাবুর কাছে দাঁড়িয়ে মার খাওয়ার মধ্যে বোধহয় ওর মনে একটা প্রায়শ্চিত্তের কথাও ছিল। ঘটনাটা নিয়ে অনেক হইচই হলো বাড়িতে, অনেকেরই মতে এটা হরিপদবাবুর বাড়াবাড়ি। সে যাই হোক, গোপালের প্রতিষ্ঠা যে বিমলের কাছে চিরকালের মতোই নষ্ট হলো সে সম্বন্ধে চাকরদের কারোরই বিন্দুমাত্র সংশয় রইল না। ভয় গোপালেরও হয়েছিল, কিন্তু সে বিমলের রাগের জন্য নয়, তার প্রীতি নষ্ট হয়ে যাওয়ার জন্যও নয়। বিমলের ঠিক কতটা লাগলো সেই আশঙ্কাই ওর মনে সবচেয়ে প্রবল হয়ে উঠল। এর চেয়ে আরো সহস্রবার তার নিজের মার খাওয়া ভালো ছিল। এই যন্ত্রণা কারোর কাছে জানাবার নয়, বলবার নয়। পিঠের জ্বালা তখন ওর আর বিন্দুমাত্র ছিল না, ওর মন তখন আকুলি বিকুলি করেছে বিমলের জন্য। ওই ননির মতো শুভ্র কোমল দেহে প্রতিটি বেতের ঘা যেন তার মনেই কেটে কেটে বসছিল। হরিপদবাবু যখন বিমলের ক্ষমা প্রার্থনার জন্য তাকে ডেকে পাঠালেন, তখন একবার তার দিকে চেয়ে ও আর চোখের জল সামলাতে পারলে না। বিমলের বক্তব্য শেষ হওয়ার আগেই হরিপদবাবুর বিরক্তির ভয়ও অগ্রাহ্য করে কাঁদতে কাঁদতে একরকম ছুটেই পালিয়ে গেল। বিমলও একথা জানত, সে জানত যে এই বেতের আঘাত তার চেয়ে শতগুণে বেশি বাজবে গোপালের, তাই অভিমানটা ওর গোপালের প্রতি এই ঘটনার জন্য কিছুমাত্র ছিল না, ছিল সেই আদিম কারণেই, অর্থাৎ তার
অসহযোগিতার জন্য। গোপাল সারাদিন বিমলের কাছে এলো না। একেবারে খাওয়া দাওয়ার পর প্রভু বৃত্তে সাক্ষাৎ হলো। দৌড় বন্ধ করে গোপাল যখন মাথা হেঁট করে কাছে এসে দাঁড়ালো, তখন বিমল চেয়ারে বসে বই পড়ছে। ও কাছে আসতে মুখ তুলে স্নিগ্ধ কণ্ঠেই বললে, "আয়।" বোধহয় ওর কণ্ঠস্বরে অভয় পাওয়ার জন্যই গোপালের চোখে আবার জল এসে গেল। সে হঠাৎ ওর পায়ের কাছে বসে পড়ে বিমলের পা দুটো চেপে ধরে বললে, "দাদাবাবু, আমাকে মাফ করো, আর কখনো এমন হবে না।" সস্নেহের মাথাটা কোলের ওপর টেনে এনে বিমল বললে, "ধুর পাগল, তোর দোষ কি?" তারপর একটুখানি ইতস্তত করে বললে, "বড় লেগেছিল না রে, খুব ব্যথা হয়েছে।" গোপাল প্রবল বেগে ঘাড় নেড়ে জানাতে গেল যে তার খুব লাগেনি, কিন্তু বিমল মৃদু ধমক দিয়ে উঠল, "না লাগেনি, ফের মিছে কথা বলছিস।" গোপাল ওর কোলের ভেতর মুখ গুঁজে চোখের জল মুছছিল, উত্তর দিলে না। একটু পরে বিমলই আবার বললে, "তুই অমন করলি কেন? কেন আমার কথা শুনলি না? তাই তো আমার রাগ চলে গেল, আর কখনো অমন করিস না, বুঝলি?" গোপাল তবু জবাব দিলে না। বিমল আস্তে আস্তে একটু যেন সন্দিগ্ধ কণ্ঠে বললে, "ভাগ্যিস আসল কথাটা বলে দিসনি, কাল আর একটা চিঠি লিখে দেবো, সেটা যেমন করেই হোক পৌঁছে দিতে হবে, বুঝলি?" এবার গোপাল মাথা তুললে, বললে, "আমাকে মেরে ফেলো দাদাবাবু, কিন্তু ওসব আর করো না।" বিমলের গলা আবার কঠিন হয়ে এলো, বলে, "আচ্ছা আচ্ছা, উপদেশ শুনতে চাইনি আমি, আমার যা খুশি তাই করবো, চাকরের হুকুম নিয়ে চলতে হবে নাকি আমাকে? যা বলছি তাই শুনবে, যা করেছো করেছো, এসব আমি আর বরদাস্ত করবো না।" গোপাল মাথা হেঁট করেই জবাব দিলে, "কি দেখেছো দাদাবাবু ওর মধ্যে? তোমার মতো এত বড় বংশের ছেলে এই রূপ লেখাপড়া জানো? তোমার কাছে তো ও বাঁদরি, তোমার সুন্দরী বউয়ের অভাব কি? ওকে নিয়ে এত বাড়াবাড়ি করো না।" অসহিষ্ণু বিমল চাপা ধমক দিয়ে বললে, "ফের ওই সব কথা, একদিন বুঝিয়ে দিচ্ছি না যে আমি ওকে ভালোবাসি, ওকে আমার চাই, তুমি ওর নিন্দে আমার কাছে করবে না, তোমাকে যা জিজ্ঞেস করছি তারই জবাব দাও, পারবে না পারবে না?" "আমি পারবো না দাদাবাবু।" অসহ্য ক্রোধে এবেলা বিমলের কপালের দুটো শিরা ফুলে উঠল, কিন্তু প্রাণপণে ও আত্মদমন করল, আর একটা কথাও না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। গোপাল অনেকক্ষণ চুপ করে বসে থাকবার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর বহুদিনের অব্যবহৃত বিছানাতেই শুতে গেল। ওর মনে একটা ক্ষীণ আশা ছিল যে বিমল হয়তো একটু পরে ওকে ডাকবে কিংবা আর একবার কথা কইবে, তাই অনেক রাত্রি অবধি সে চেষ্টা করেই জেগে রইল, কিন্তু ও তরফ থেকে কোনো সাড়াই এলো না। বরং একটু পরে বিমলের নিয়মিত নিঃশ্বাসের শব্দে বুঝতে পারলে যে সে ঘুমিয়েই পড়েছে। পরের দিন থেকে বিমল খুব গম্ভীর হয়ে গেল, এ সম্বন্ধে আর কোনো কথা তো কইলেই না গোপালের সঙ্গে, এমনি কথা কওয়াও ছেড়ে দিলে। এর চেয়ে যদি আরো বকাবকি করতো বা ওকে ধরে মারত তাহলে ভালো ছিল। বিমলের এই উদাসীন ভাবটাই ওর কাছে অসহ্য হয়ে উঠল। সে বেশ সহজভাবেই প্রয়োজন মতো ওকে ফরমাশ করে, স্নানের সময় প্রসাধনের সময় নিয়মিত সাহায্য নেওয়াও বন্ধ হল না। শুধু প্রভু ভৃত্যের যে একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল সেইটাই যেন নষ্ট হয়ে গেল। আগে আগে এইসব সময়গুলিতে দুজনে গল্প জমত খুব, বিমলই বলতো বেশিরভাগ কলেজের গল্প, খেলার মাঠের গল্প, কত কি। এখন সেই সব নিস্তব্ধ সময়গুলো যেন পাষাণের মতো ভারী হয়ে চেপে বসল গোপালের বুকে। এটা যদি শুধু অভিমান হতো তাহলে গোপাল অতটা ভাবত না, ওর ভয় হতে লাগলো যে এই ঔদাসীন্য চিরস্থায়ী হয়ে যাবে, এরপর ওদের সম্পর্ক শুধু সাধারণ প্রভুবৃত্তের সম্পর্কেই পর্যবসিত হবে। অথচ কি করে যে প্রতিকার হতে পারে তা গোপাল কিছুতেই ভেবে পায় না। পারুলকে ও দেখতে পারে না, এইটাই সত্য কথা। প্রথম থেকেই ওর গায়ে পড়া ভাব দেখে গোপালের সর্বাঙ্গ জ্বলে যেত, কোনো মতেই ওর প্রতি বিমলের অনুরাগটাকে মেনে নিতে পারত না। এর মধ্যে গোপালের কোনো ঈর্ষার কথা ছিল কিনা তা সে ভেবে দেখেনি, দেখা বোধহয় ওর পক্ষে সম্ভবও নয়।
শুধু অকারণ এবং অবোধ একটা রাগে সে জ্বলে যেত। এখনো বিমলের প্রীতি হারাবার ভয়েও সে সহজে এ ব্যাপারটাকে মেনে নিতে পারলে না। বিমল যে পারুলকে প্রতিদিন চিঠি লিখছে আর জবাব পাচ্ছে, এটা সে বুঝতে পারে। অর্থাৎ সে রাজি না হলেও এ কাজের জন্য বিমলের লোকাভাব হয়নি। হয়তো বাড়ির কোনো ঝি বকশিসের লোভে জেনে শুনে বিমলের সর্বনাশ করছে, হয়তো কেন, নিশ্চয়ই তাই। গোপালের অনেকবার মনে হলো যে হরিপদবাবুকে সে সব কথা বলে দেয়, কিন্তু তাতে বিমলের পরিণামটা কল্পনা করে কিছুতেই সাহসে কুলল না। অথচ এমন করে নিষ্পৃহভাবে দাঁড়িয়ে দেখা ওর অসহ্য। নিষ্ফল ও অসহ্য দাহে তার মন বারবার মাথা কোটে, কিন্তু কোনো উপায় কোথাও দেখা যায় না। এমনি করে 3-4 দিন কেটে গেল। বিমল যেন বেশ প্রফুল্ল হয়ে উঠেছে, অর্থাৎ খুশির কারণ ঘটেছে কোথাও। এমনকি সে গোপালের সঙ্গে হেসেই কথা বলে আজকাল, যদিও গোপাল বেশ বুঝতে পারে যে আগেকার অন্তরঙ্গতার সুর কেটেছে, তাকে প্রয়োজন নেই বলেই অভিমান বোধও নেই। সে নিতান্তই চাকর, সাধারণ আর 5টা চাকরের মতোই। অবশেষে একদিন গোপালকে আত্মসমর্পণ করতে হলো। রাত্রিবেলা বিমলের পা জড়িয়ে ধরে বললে, দাদাবাবু আমাকে মাফ করো, যা বলবে তাই শুনব, তুমি অমন করে থেকো না। বিমল প্রথমটা ভ্রু কুচকে জবাব দিলে, কই, আমার তো তেমন কোনো দরকার নেই, আচ্ছা দরকার হলে জানাবো। কিন্তু শেষ পর্যন্ত গোপালের অবস্থা দেখে ওর দয়া হলো, বলে, দেখ কাল শনিবার দারোয়ান সন্ধ্যাবেলা যাবে বাড়ি ভাড়া আদায় করতে, 9টা 10টার আগে ফিরবে না, ওর ঘরের ডুপ্লিকেট চাবি আমার কাছে আছে, কথা আছে পারুল কাল সন্ধ্যার পর দেউড়িতে ওর ঘরে আসবে আমার সঙ্গে দেখা করতে, তোকে কাল ওই সময়টায় একটু দেউড়ির কাছে কাছে থাকতে হবে, হঠাৎ যদি কেউ এসে পড়ে, ধর যদি দারোয়ানি কোনো কারণে ফিরে আসে, আমাদের আগে খবর দিবি, বুঝলি? গোপালের মনে হলো কি একটা ঠান্ডা মতো যেন ওর পিঠের শিরদাঁড়া দিয়ে নেমে গেল। অনেক চেষ্টায় আড়ষ্টভাবে ঘাড় নেড়ে শুধু ওর সম্মতি জানালে, কথা কইতে পারলে না। বিমল বোধহয় আরো অনেক কথা বললে, কিন্তু কোনোটাই গোপালের কানে গেল না। চমক ভাঙলেও একেবারে বিমল শুয়ে পড়তে, গোপালও নিঃশব্দে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। বিমলের তরফ থেকেও কোনো নিমন্ত্রণ এলো না, সেও তার কাছে যাবার কোনো চেষ্টা প্রকাশ করলে না। কেমন যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল গোপাল, দীর্ঘ নিঃশ্বাস ওর পড়ল না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, দেউড়ির বড় ঘড়িতে 1টার পর 1টা ঘন্টার আওয়াজ কানে আসতে লাগলো, কিন্তু গোপালের চোখে ঘুম এলো না। অবশেষে 4টে বাজার শব্দ কানে যেতেই ও উঠে পড়ল, সন্তর্পণে দৌড় খুলে দালানে বেরোলো, সেখান থেকে নিচে, তারপর আস্তে আস্তে সদর খুলে বেরিয়ে পড়ল একেবারে বাগানে। দারোয়ান তখনও ওঠেনি, সুতরাং ফটক খোলার চেষ্টা না করে গোপাল পাঁচিল টপকেই রাস্তায় নেমে গেল, কে জানে কোথায়। এখনো কেউ জানে না, কারণ সে এ বাড়িতে ফেরেনি, কাপড় জামা একটাও সে নিয়ে যায়নি। এমনকি সরকার মশাইয়ের কাছে ওর মাইনের টাকা জমা থাকতো, তাও তেমনই আছে, 1 বস্ত্রে নিঃসম্বল অবস্থাতেই চলে গেছে। প্রথমটা সকলে চুরি সন্দেহ করেছিল, কিন্তু যখন জানা গেল যে সে কিছুই নিয়ে যায়নি, তখন সকলে আরো বিস্মিত হলো। হরিপদবাবু হাসপাতালে হাসপাতালে খবর নিলেন, কিন্তু কোথাও কোনো সন্ধান মিলল না, সে বোধহয় এই অঞ্চল থেকেই চলে গেছে একেবারে চিরকালের মতো। বিমল অনেক ভেবেও ওর এই আকস্মিক অন্তর্ধানের কারণটা বুঝতে পারল না। শেষ হলো শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প কারণ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন। এছাড়াও আমার এই চ্যানেলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা অনেক ছোট গল্প রয়েছে, অন্যান্য লেখকদের গল্পও রয়েছে, আপনারা গল্পগুলি শুনে দেখবেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।